আসসালামু আলাইকুম, উমিস প্যাশন ওয়ার্ল্ড থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি KFC স্টাইলের চিকেন পপকর্ন দেখার জন্য। কিভাবে ঘরে KFC-র মতোই মুচমুচে চিকেন পপকর্ন তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছেই আজকের রেসিপি ভালো লাগবে। বরাবরের মতো আবারও সবার কাছে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া, আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 2 চা চামচ, ডার্ক সয়া সস দিব 1 চা চামচ। এখন দিয়ে দিব চিলি সস, যেটা হট সস, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটাকে বলে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ সবগুলো সসের মধ্যেই কিন্তু লবণ দেয়া আছে, তো ভালোভাবে 1টা চামচের সাহায্যে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 1/2 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখলেই হবে। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন একটি ডিম আমি ভালোভাবে ফেটিয়ে এই মাংসের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে চিকেনটার সাথে ডিমটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এদিকে একটি বাটিতে আবারও নিয়ে নিচ্ছি 1 কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই বাটিটাকে একটি সাইডে রাখছি, আর আরেকটি বাটিতে আমি পানি নিয়েছি। এখানে নর্মাল যে খাওয়ার পানিটা আমরা খাই সেটা নিয়েছি, আর আরেকটি পাশে আমি চিকেনের বাটিটাকে রেখে দিলাম। এখন চিকেনের বাটি থেকে কয়েক টুকরো চিকেন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, যে ময়দার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমি চিকেনের টুকরোগুলোকে ময়দার এই মিশ্রণের সাথে কুট করে নিচ্ছি। মাংসটাকে ভালোভাবে এই ময়দার সাথে কোট করে নেওয়ার পর আমি এটাকে সরাসরি পানিতে ডুবিয়ে রাখছি। পানিতে ডুবিয়ে 30-40 সেকেন্ডের মতো আমি অপেক্ষা করব, আর 4টি টুকরো করতে আমার 40 সেকেন্ডের মতোই সময় লেগেছে। চেষ্টা করবেন যেন 1 মিনিটের বেশি সময় ধরে পানিতে ডুবিয়ে রাখা না যায়, এতে করে মাংসটা ভাজার পরে খুব ক্রিস্পি থাকবে। আর যদি 1 মিনিটের বেশি সময় ধরে পানিতে থাকে এগুলো, তাহলে যে ময়দার কোটিংটা সেটা পানিতে মিলিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। তো আমি এভাবে করে সবগুলো মাংসের টুকরো তৈরি করে নিচ্ছি, আর আমি মাংসের টুকরোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে আরও একটু বড়ো রাখতে পারবেন, আবার চাইলে আরও কিছুটা ছোটো করলেও পারবেন।
ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিয়েছি আমি এগুলো। আর একই প্রসেসে আমি সবগুলো চিকেনের টুকরো এভাবে করে নিব। এখানে আপনারা যদি ডাবল লেয়ার চান চিকেনের মধ্যে বা ডাবল ক্রিস্পি চান, তাহলে আপনারা এ পর্যায়ে এসে আবারও পানির মধ্যে ডুবিয়ে আবারও এগুলোকে পানি থেকে ঝরিয়ে ময়দার মধ্যে কোট করে নিলেই হবে। তো আমি আর করছি না, আমি একবারেই করছি। প্রায় অর্ধেকটার মতো চিকেনের টুকরো আমি তৈরি করে নিয়েছি এভাবে। তো এগুলোকে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এর জন্য চুলা একটি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। গরম করে এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। আমার চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা পেপার ন্যাপকিনের উপর রাখছি। এতে করে চিকেনের গায়ে যে বাড়তি তেল আছে সেটা স্যুপ করে নিবে। তো এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল KFC স্টাইলে চিকেন পপকর্ন, যেটা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটি খাবার। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।